অবৈধ দখলদারদের নোটিশ নয়, সরাসরি উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি আরও বলেন, বৈধরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে, এটা চলতে দেওয়া যায় না। সকালে মিরপুর 11 নম্বরে উচ্ছেদ অভিযান চালানোর সময় এসব কথা জানান মেয়র আতিক। এছাড়াও রাস্তার মাঝ থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে বলেও জানান সিটি মেয়র। সকাল 11টা থেকে মিরপুর 11 এর নান্নু মার্কেট এলাকায় এই অভিযান শুরু হয়। অভিযান চলাকালীন দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানান আতিকুল ইসলাম। আজকের অভিযানে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। গতকালও রাজধানী পল্লবীতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। যত অবৈধ দখলকৃত যারাই আছে তাদের জন্য মেসেজ, আপনারা নিজেরা সরে যান। এই অবৈধদের জন্য সিটি কর্পোরেশন থেকে আমি কোনো ধরনের নোটিশ দিব না। আমি যাব গিয়ে এলাকার সহযোগিতায় ওই এলাকা কিন্তু ভেঙে দিব, কারণ ওরা নিজেরাই কিন্তু জানে যে এটা অবৈধ। এই জন্য ওনার পিলারের পরে আরেকটি করে পিলার, ছোট পিলার দিয়ে কিন্তু এক্সটেন্ডেড করে দিয়েছে এরা। উচ্ছেদ অভিযানের আরো বিস্তারিত জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী দাউদ খানের কাছে। তিনি আছেন মিরপুর 11-তে। দাউদ জানাবেন উচ্ছেদ অভিযানে বর্তমান কি অবস্থা এবং এলাকাবাসীকে এখনো বাধা দিচ্ছে কিনা। প্রথমে সকাল 9টা থেকে আসলে দ্বিতীয় দফায় আজকের যে উচ্ছেদ কার্যক্রম সেটি শুরু হয়েছিল এবং এখনও সেই উচ্ছেদ কার্যক্রমটি চলছে। আপনি জানেন যে গতকাল এই উচ্ছেদ কার্যক্রমটি যখন চালানো শুরু করেছিল উত্তর সিটি কর্পোরেশন, তখন কিন্তু এলাকাবাসীর সাথে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছিল, বিশেষ করে এই উচ্ছেদ কার্যক্রমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে। আজকেও কিন্তু তেমনটি আসলে সেই সকল সংঘর্ষের ঘটনা ঘটেনি, তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বেশ কিছুক্ষণ সময় এখানে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, যদিও কোনো ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। আমরা সকালে দেখতে পেয়েছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিপুল পরিমাণ পুলিশ এখানে মোতায়েন করা হয়েছিল যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়িয়ে যাবার জন্য। আপনি হয়তো বা এখনও দেখতে পাচ্ছেন যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, অর্থাৎ মিরপুর 11 নম্বর এই পল্লবী যে এলাকাটি রয়েছে সেখানকার সমস্ত অবৈধ স্থাপনাগুলো কিন্তু এখানে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা সকাল থেকে এখানে এসে দেখতে পেয়েছি যারা এখানে অবৈধ দখল পাচ্ছিলেন তারাও এখানে এসে জড়ো হয়েছিলেন এবং তারা বলছেন যে প্রতিটি দোকান বাবদ তারা 50 থেকে 90 হাজার টাকা পর্যন্ত দিয়ে এখানে দীর্ঘদিন ধরেই তারা এখানে ব্যবসা করে আসছিলেন এবং তারা বলছিলেন কোনো ধরনের নোটিশ না দিয়ে আসলে তাদের যে উচ্ছেদ কার্যক্রমটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চালানো হয়েছে, যে কারণে তারা আর্থিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কিছুক্ষণ আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি একটি কথা এখানে হুঁশিয়ারি উচ্চারণ করে আসলে বলে গিয়েছেন যে কোনো ধরনের নোটিশ নয়, অর্থাৎ যারা অবৈধ দখলবাজ রয়েছে যেখানেই এরকম অবৈধ দখলদার থাকবে সেখানে নোটিশ ছাড়াই কিন্তু তারা উচ্ছেদ কার্যক্রম চালাবে। এবং তিনি বলেছেন যে অবৈধ দখলদার বাসদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তারা গ্রহণ করবে। আপনি হয়তো বা এখনও দেখতে পাচ্ছেন যে সিটি কর্পোরেশনের যে বুলডোজারগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এখন পর্যন্ত যে অবৈধ স্থাপনাগুলো সেগুলো কিন্তু উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে। অর্থাৎ পল্লবীর যে 11 নম্বর সেক্টরের 4 নম্বর সড়কটি রয়েছে, মূলত এই সড়কের দুই ধার ধরে অর্থাৎ প্রায় 2 কিলোমিটার ধরেই কিন্তু এখানে অবৈধ স্থাপনা ছিল, বিশেষ করে আটকে পড়া পাকিস্তানিদের এক ধরনের বাসা বাড়ি ছিল। এর পাশাপাশি অসংখ্য দোকানপাট আসলে এই রাস্তাটির দুই পাশ দিয়ে কিন্তু গড়ে উঠেছিল, মূলত যে কারণে এই রাস্তাটি সরু হয়ে গিয়েছিল এবং পাশাপাশি এই রাস্তা দিয়ে চলাচল করা যানবাহনগুলো অনেকটা যানজটের সৃষ্টি হতো। মূলত এই যে 2 কিলোমিটার সংযোগ সড়কটি রয়েছে, এই সড়কটির উচ্ছেদ স্থাপনা অর্থাৎ যে এখন যদি এখান থেকে উচ্ছেদ কার্যক্রম চালানো হয় তাহলে হয়তো বা রাস্তা প্রসারিত হবে, তেমনি এই রাস্তাটি যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব হবে, যে কারণে সিটি কর্পোরেশন বারবারই বলছে যদি এই কার্যক্রমটি সফল হয়, অর্থাৎ যে প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের সাথে সংযোগও কিন্তু স্থাপন করা খুব দ্রুততম সময়ের মধ্যেই সম্ভব হবে। তবে এলাকাবাসী বারবারই বলছে তাদেরকে যেন পুনর্বাসন করা হয় এবং যারা ক্ষতিগ্রস্ত দোকানি রয়েছে তারাও বারবার বলছে তাদেরকে যেন পুনর্বাসনের একটি ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে যদি এই এলাকাতে অবৈধ স্থাপনায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয় তাহলে একদিন কিংবা দুই দিন আগে যেন নোটিশ প্রদান করা হয়, সেই দাবিটি তারা এখানে করেছেন। তো সব কিছু মিলে আসলে উচ্ছেদ কার্যক্রমটি এখনও চলছে এবং পাশাপাশি এই উচ্ছেদের কারণে যে সমস্ত আবর্জনার স্তূপ এখানে তৈরি হয়েছে সেই স্তূপগুলো কিন্তু এখান থেকে সরানোর কার্যক্রম চলছে। তো এই ছিল সার্বিক অবস্থা। দাউদ আপনাকে ধন্যবাদ।